পঁচিশ বছরের বাজেটে ব্যাগেজ নীতিমালায় একটি পরিবর্তন এসেছে চব্বিশ ক্যারেটের স্বর্ণ আনা যাবে না অলংকার বানিয়ে শুনে মনে হতে পারে বড় আর কি পরিবর্তন হলো কিন্তু এই পরিবর্তনের ওপর দেশের স্বর্ণের বাজারে অনেক বড় একটি বিষয় দাঁড়িয়ে আছে কারণ এই চব্বিশ ক্যারেটের স্বর্ণ যেভাবে দেশে আনা হয় তা মূলত শুভঙ্করের ফাঁকি একদিকে সরকারের শুল্ক ফাঁকি অন্যদিকে চোরাচালানকে উৎসাহিত করা বাংলাদেশের বাজারে চোরাই পথে স্বর্ণ যেমন আসে আবার চোরাই পথে বাজেটের পর এই চব্বিশ ক্যারেটের স্বর্ণ নিয়ে কেন এত আলোচনা সমালোচনা এই নীতিতে কার লাভ বা কার ক্ষতি হলো স্বর্ণের বাজারে কোনো অস্থিরতা তৈরি হবে কিনা জানাবো টাকা না পাই এই পর্বে সঙ্গে আছি আমি জিন্নাতারাজ অশোয়া বাইশ ক্যারেট চব্বিশ ক্যারেট একুশ কিংবা বিশ ক্যারেট এমন নানান ধরনের মানের স্বর্ণের কথা আমরা শুনি স্বর্ণের খাঁটিত্ব নির্ধারণ হয় এই ক্যারেট দিয়ে চব্বিশ ক্যারেট স্বর্ণ মানে নিরানব্বই দশমিক নয় পাঁচ শতাংশ খাঁটি স্বর্ণ বাইশ ক্যারেট মানে দুই ভাগ খাত বাইশ ভাগ স্বর্ণ আঠেরো ক্যারেট মানে ছয় ভাগ খাত আঠেরো ভাগ স্বর্ণ এখন জন্ম সনদ দিয়ে বিকাশ স্টুডেন্ট এখন নিজের বিকাশ নিজে কর 2024-25 অর্থ বছরে বাজেটে ব্যাগেজ নীতিমালায় বড় পরিবর্তন বলতে 24 ক্যারেটের স্বর্ণালঙ্কার আনা যাবে না এবং 12 বছরের কম বয়সীকেও স্বর্ণ আনতে পারবে না 24 ক্যারেটের স্বর্ণকে একটি বড় আকারের চুরি বানিয়ে নিয়ে আসার প্রবণতা সম্প্রতি বেড়ে গিয়েছিল সেই গয়নাটি কিন্তু আদতে গয়না নয় 24 ক্যারেট দিয়ে কিন্তু গয়না তৈরিও হয় না এটি মূলত গয়না করে আনা হয় শুল্ক ফাঁকি দেওয়ার জন্য কারণ হিসেবটা হচ্ছে বিদেশ ফেরত একজন যাত্রী বিনা শুল্কে একশো গ্রাম পর্যন্ত স্বর্ণালঙ্কার আনতে পারেন বিষয়টি স্বর্ণ দিয়ে তৈরি অলঙ্কার আর স্বর্ণের বার যদি আনতে হয় তাহলে সরকারকে শুল্ক দিতেই হবে বাধ্যতামূলক চব্বিশ ক্যারেটের স্বর্ণ দিয়ে সরাসরি গয়না তৈরি হয় না কারণ সবাই জানে স্বর্ণে খাত থাকতে হয় বাইশ ক্যারেটের অলঙ্কার হয় একুশ হয় আঠেরো ক্যারেটের হয় তবে চব্বিশ ক্যারেটের হয় না চব্বিশ ক্যারেটের চুরি বা বালার নামে শুল্ক ফাঁকি দিয়ে আনা হয় মূলত স্বর্ণের বার তারপর দেশে এনে সেই চুরি ভেঙে বাইশ বা একুশ ক্যারেটের অলঙ্কার তৈরি হয় এক ভরি স্বর্ণের বারের জন্য দিতে হয় চার হাজার টাকা শুল্ক সেখানে এক ভরি স্বর্ণের গয়নার জন্য কোনো টাকাই দিতে হয় না ভরির একটি বার যদি কেউ চল্লিশ অলংকার বানিয়ে আনলে এক টাকাও দিতে হচ্ছে না চল্লিশ হাজারই লাভ এক যুগ ধরে ব্যাগেজ বিধিমালায় দেয়া এই সুবিধার অপব্যবহার ঠেকাতে স্বর্ণালঙ্কারের সংজ্ঞা সংযোজন করা হয়েছে ব্যাগেজ বিধিমালায় যেখানে চব্বিশ ক্যারেট স্বর্ণের অলংকারকে বিদেশ থেকে আনা অলংকারের তালিকা থেকে বাদ রাখা হয়েছে দেশের স্বর্ণ যখন চোরাই পথে আসে তখন চোরা চালানের আরো একটি বড় সার্কেল তৈরি হয় স্বর্ণ আসছে চলে যাচ্ছে দেশের বাজারে কেনাবেচা ছাড়াও দেশের বাইরে থেকে আমাদের দেশে যে স্বর্ণ আসছে এর প্রধান গন্তব্যস্থল ভারত চাহিদা অনেক বেশি পার্বণে ভারতীয়রা ব্যবহার স্বর্ণের উৎসবে পালা করে বিয়েশাদিতে হিন্দু নারীরা স্বর্ণের গহনা বেশি পছন্দ করে স্বর্ণ অনেকটা আভিজাত্যের লক্ষণ স্বর্ণকে ভারতীয়রা বিপদের বন্ধু হিসেবে মনে করে ভারতের বিমানবন্দরের নিরাপত্তা যেহেতু আমাদের দেশের চেয়ে বেশি তাই ভারতে স্বর্ণ পাচার হতে বাংলাদেশ যেন করিডর হিসাবে কাজ করছে আগে বাংলাদেশ তারপর বাংলাদেশের বর্ডার দিয়ে ভারতে তাহলে এই নিষেধাজ্ঞায় কার লাভ কার ক্ষতি হলো অবশ্যই দেশের লাভ দেশের অর্থনীতির লাভ সেই সঙ্গে সৎ ব্যবসায়ী শুল্ক দিয়ে সৎ পথে স্বর্ণ আনেন তাদের লাভ একদিকে সরকার রাজস্ব পাচ্ছে অন্যদিকে চোরাচালান কমবে বিদেশ থেকে মানুষ স্বর্ণালঙ্কার কেন নিয়ে আসে কারণ কম দাম দুবাইয়ের কথা যদি বলি দুবাইয়ের সঙ্গে বাংলাদেশের স্বর্ণের দামের আকাশপাতাল পার্থক্য সেখান থেকে শুল্ক ফাঁকি দিয়ে যখন দেশে এনে স্বর্ণ বিক্রি করা যাবে তাতে অনেক লাভ হবে বাংলাদেশের ব্যবসায়ীরা বাইশ ক্যারেট বলে যে স্বর্ণালঙ্কার বিক্রি করেন সেটা আদতে বাইশ ক্যারেট কিনা সে প্রশ্ন সবারই আছে এক কেজি স্বর্ণ এনে অলঙ্কার বানিয়ে বিক্রি করতে পারলে আর পিছু ফিরে তাকাতে হবে না এখন বাংলাদেশের যে স্বর্ণের বাজার তাতে অনেক বড় একটা অংশের যোগান আসে অবৈধভাবে আসা স্বর্ণের থেকেই বিশেষজ্ঞরা বলছেন বাজেটের এই সিদ্ধান্তে কিছুটা প্রভাব পড়লেও তা দেশের জন্য দেশের অর্থনীতির জন্য দীর্ঘমেয়াদে লাভবান হওয়ার সুযোগ আছে এটি পুরোপুরি বাস্তবায়ন করে দেশের ভেতরেই পরিশোধনাগার তৈরি করে স্বর্ণ উৎপাদনের দিকে জোর দিচ্ছেন অর্থনীতিবিদরা তবে রাষ্ট্র কিংবা স্বর্ণ ব্যবসায়ীরা লাভবান হতে পারবেন টাকা পায়ের পরবর্তী পর্বে ফিরে আসবো অর্থনীতির নতুন কোনো বিষয় নিয়ে ততদিন পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন সঙ্গে থাকুন সময়ের